হ্যালো ভিউয়ার্স, ইউনিটি 3D অ্যান্ড্রয়েড কার রেসিং গেম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুরাল আহমেদ। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি ব্লেন্ডারে রেসিং ট্র্যাক তৈরি করতে পারি। এই পর্বে আমরা ইউনিটিতে একটি প্রজেক্ট ক্রিয়েট এবং সেই প্রজেক্টে কিছু এনভায়রনমেন্ট সেট আপ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা ইউনিটিটি ওপেন করি। এটা একটু টাইম নেবে। ইউনিটিটি ওপেন করলে আপনারা এরকম একটি ডায়ালগ বক্স পাবেন। এখানে প্রজেক্ট, লার্ন, নিউ, ওপেন, মাই অ্যাকাউন্ট, ওয়ান ডিক্স, ইন দ্য ক্লাউড, আর এই প্রজেক্টগুলো আমি করেছি সেগুলো দেখাচ্ছে। তো আমরা নিউ একটি প্রজেক্ট তৈরি করব, তাই নিউ, দেন এখানে প্রজেক্টের নাম দিবেন। আমি এখানে প্রজেক্টের নাম দিলাম অ্যান্ড্রয়েড কার রেসিং গেম। এটি অবশ্যই একটি 3D প্রজেক্ট হবে এবং এখানে আপনি লোকেশনটা দিয়ে দেবেন কোথায় আসলে প্রজেক্টটি ক্রিয়েট করতে চান। আমি ডেস্কটপে ক্রিয়েট করতে চাই, তাই ডিফল্ট ডেস্কটপ আছে। আর এখানে এটা হচ্ছে আমার ইউনিটির আইডি, আর এখান থেকে আপনি অ্যাসেট ইনক্লুড করতে পারেন। তো আমাদের অ্যাসেটের প্রয়োজন নেই। আর এটা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টটি আমি ক্রিয়েট করে দিলাম। এবার ইউনিটি আপনাকে একটি গেমিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে। এটা একটু টাইম নেবে। চলে আসছে আমাদের প্রজেক্টটি। তো প্রজেক্টটি ক্রিয়েট করার পর আপনি সর্বপ্রথম এখানে লক্ষ্য করবেন ইউনিটি 2017.1.0F3 পার্সোনাল 64 বিট। এটা হচ্ছে ইউনিটি যে ভার্সনটা ইউজ করি সেটা। এই 64 বিট হচ্ছে আমি 64 বিটে অপারেটিং সিস্টেমে ইউজ করতেছি, তাই। আর এটা হচ্ছে আনটাইটেল, অর্থাৎ যখনই ইউনিটিতে একটি প্রজেক্ট ক্রিয়েট করা হয় তখনই সাথে সাথে একটি সিন তৈরি হয়ে যায়। সেই সিনটি আমি এখন পর্যন্ত সেভ করিনি, তাই সিনটি আনটাইটেল নামে আছে। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড কার রেসিং গেম, এটা আমাদের প্রজেক্টের নাম। তাহলে এটা আমাদের যে ইউনিটির ভার্সনটিতে আমরা কাজ করছি সেটা, আর এটা হচ্ছে আমাদের সিনের নেম, এবং এটা হচ্ছে আমরা যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি সে প্রজেক্টটির নেম। আর এটা হচ্ছে পিসি, ম্যাক অ্যান্ড লিনাক্স এক্সটেন্ডেলন, অর্থাৎ এটা আমি উইন্ডোজে করতেছি, অর্থাৎ পিসির জন্য গেম, পিসির জন্য প্রজেক্ট। আমরা এটা অ্যান্ড্রয়েডের জন্য করে দেবো। এটা চেঞ্জ করার জন্য আপনি যেটা যাবেন ফাইল, ফাইলে যাওয়ার পর বিল্ড সেটিং, দেন এখানে অ্যান্ড্রয়েড, দেন সুইচ প্ল্যাটফর্ম। আমরা এখানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সুইচ করলাম। এখানে দেখুন চলে আসছে অ্যান্ড্রয়েড। এখন আমরা যে গেমগুলো তৈরি করব সেগুলো হবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য। এখন পর্যন্ত আমাদের যে সিনটি, সেই সিনটি আনটাইটেল রয়েছে, তো আমরা ওটা পরে সেভ করব। আমাদের গেমের মধ্যে অনেক ধরনের গেম অবজেক্ট থাকবে, সেগুলোকে আমরা ঠিকমতো যেন অর্গানাইজ করতে পারি সেই জন্য আমরা কিছু এখন ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য, আর এটা তো ইন্সপেক্টর প্যানেল, এগুলো একেবারে বেসিক, এগুলো নিয়ে আমি একটি মিনি গেম ডেভেলপমেন্টের মাধ্যমে আলোচনা করেছি। আসলে ইউনিটির যে বেসিক ইন্টারফেসগুলো রয়েছে সবগুলো সেটা একটু দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এখন আমরা গেমটাকে অর্গানাইজ করার জন্য বিভিন্ন ধরনের যে গেম অবজেক্টগুলো থাকবে এগুলোকে ঠিকমতো অর্গানাইজ করার জন্য কিছু ফোল্ডার ক্রিয়েট করব। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য অ্যাসেট এখানে কার্সার রেখে ক্রিয়েট ফোল্ডার, এটার নাম দিলাম সিন। আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিলাম ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে এবং সিন ফোল্ডারের মধ্যে সিনগুলো থাকবে। আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিলাম স্ক্রিপ্ট। আমরা যে স্ক্রিপ্টগুলো লিখব সেগুলো এই স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে আমাদের গেমটি অর্গানাইজ করতে ভালো হবে। এবং আরেকটি ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম সাউন্ড। আমরা যে কারের বিভিন্ন ধরনের সাউন্ডগুলো ইউজ করব সে সাউন্ডগুলো আমরা এখানে রাখব। এবং আরেকটি ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে প্রিফ্যাবস। এখন আমরা ব্লেন্ডারে যে রোডটি তৈরি করেছিলাম সে রোডটি ইম্পোর্টের মধ্য দিয়ে আমরা আমাদের অ্যান্ড্রয়েড কার রেসিং গেম সেটি স্টার্ট করব। তো তার আগে আমরা সিনটি সেভ করে নিই। সিনটি সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভ সিন,
এখানে সিনটির নাম দেন, আমরা সিনটির নাম দিলাম এটা প্রথম কার রেসিং গেমের ফার্স্ট সিন, তো আমরা এটির নাম দিলাম ফার্স্ট অর্থাৎ প্রথম সিন সেভ। এখন দেখুন এখানে যে আমাদের সিনটি, সে সিনটির নাম চলে আসছে ফার্স্ট। এখন এখানে দেখুন যে এটা হচ্ছে আমাদের ইউনিটির ভার্সন, আর এটা হচ্ছে ফার্স্ট সিন, এটা হচ্ছে সিনের নেমটি, এবং এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নেম, এবং আমরা অ্যান্ড্রয়েডে আমাদের যে গেম সেটি তৈরি করছি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে। আমরা বলেছিলাম যে সিনগুলো সিন ফোল্ডারের মধ্যে রাখবো, তাই আপনি জাস্ট এই সিনটিকে ড্র্যাগ করে সিন ফোল্ডারের মধ্যে রেখে দেন। এবার আমরা যে ব্লেন্ডারে আমাদের রেসিং ট্র্যাকটি তৈরি করেছিলাম সে রেসিং ট্র্যাকটিকে ইম্পোর্ট করব। তো এটি ছিল আমাদের সে ব্লেন্ডারে তৈরি করা রেসিং ট্র্যাক, তো এটিকে আমি সিম্পলি ড্র্যাগ করে ইম্পোর্ট করলাম। এবার দেখতে পাবেন যে আমাদের যে রোডটি সেটি ইম্পোর্ট হয়ে গেছে, এবং আমাদের যে ম্যাটেরিয়াল ফোল্ডার ছিল সে ম্যাটেরিয়াল ফোল্ডারের মধ্যে দুইটা ম্যাটেরিয়াল চলে আসছে, একটা রোড এবং আরেকটি রোড সেট। এটা আমরা ব্লেন্ডারে যখন আমাদের যে রোডটি অর্থাৎ রেসিং ট্র্যাকটি ক্রিয়েট করেছিলাম তখন আমরা দুটি ম্যাটেরিয়াল তৈরি করেছিলাম, সেই ম্যাটেরিয়াল দুটি। এখানে আরও আমাদের যে দুটি টেক্সচার ছিল সেই টেক্সচার দুটি ইম্পোর্ট করতে হবে। তো আমাদের এই টেক্সচার দুটি আমরা ব্লেন্ডারে রোড তৈরি করার সময় ব্যবহার করেছিলাম, একটি ছিল রোড এবং আরেকটি ছিল রোড সাইড। তো এই দুটিকে আমরা ইম্পোর্ট করব। এই দুটি আমি সিলেক্ট করলাম, দেন ড্র্যাগ করে ইম্পোর্ট করে ম্যাটেরিয়াল ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। তাহলে এখন আমাদের ম্যাটেরিয়াল ফোল্ডারের মধ্যে রয়েছে একটি রোড ম্যাটেরিয়াল, আরেকটি রয়েছে রোড নামে টেক্সচার, এবং আরেকটি রোড সাইড নামে ম্যাটেরিয়াল, এবং আরেকটি রোড সাইড নামে টেক্সচার। তো রোড যে ম্যাটেরিয়ালটি ছিল সেটিকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর রোড টেক্সচারটি অ্যালবামের মধ্যে অ্যাসাইন করে দেন, এবং রোড সাইড নামে যে ম্যাটেরিয়ালটি ছিল সেটা সিলেক্ট করেন, এবং রোড সাইড টেক্সচারটি অ্যালবামের মধ্যে অ্যাসাইন করে দেন। এবার আপনি যদি অ্যাসেট ফোল্ডারের মধ্যে যান তাহলে আমাদের যে রোড সে রোডটি দেখতে পাবেন, এই রোডটি সিলেক্ট করুন, এখানে আমাদের রোডটি দেখতে পাবেন। তো এই রোডটাকে আপনি প্রিফ্যাবসের মধ্যে রেখে দেন। তাহলে এখন আমাদের প্রিফ্যাবসের মধ্যে রোডটি চলে গেল, এখানে আমাদের রোডটি। তো এই রোডটিকে এবার সিনের মধ্যে নিয়ে যান, তো এটিকে ড্র্যাগ করে সিনের মধ্যে নিয়ে যান। এই হচ্ছে আমাদের সেই রোডটি যেটি আমরা ব্লেন্ডারে তৈরি করেছিলাম, এটি হচ্ছে আমাদের সেই রোড। এটা একটু আমি ঠিক করে নিলাম। এবার আপনি এটি ক্যামেরা, এটা আমরা জানি যে এটা সিন ভিউ আর এটা হচ্ছে গেম ভিউ। এখন এই গেম ভিউর মধ্যে এটিকে ভালো করে দেখার জন্য আপনি ক্যামেরা সিলেক্ট করে অবজেক্টে যাওয়ার পর অ্যালাইন উইথ ভিউ এখানে যাবেন। তাহলে আমাদের সিন ভিউ যেরকম আছে ঠিক সেই রকমই আমরা গেম ভিউ এটিকে দেখতে পাবো। এবার যেন আমাদের যে রোড এবং রোড সাইড এটিকে একটু উজ্জ্বল দেখায় সেই জন্য আমরা একটু কাজ করব। আপনি ম্যাটেরিয়ালস ফোল্ডারটি ওপেন করেন, দেন এখানে রোড, এই রোডটিকে সিলেক্ট করেন টেক্সচারটিকে, দেন স্ক্রলিং করে নিচে আসেন, এখানে জেনারেট মিট ম্যাপ এটি উঠিয়ে দেন, দেন অ্যাপ্লাই দেন, তাহলে আমাদের একটু উজ্জ্বল দেখাবে। আর রোড সাইডটিকে সিলেক্ট করেন, সেম কাজ করেন, এটিকে উঠিয়ে দেন অ্যান্ড অ্যাপ্লাই করেন, তাহলে দেখাবে, আমাদের দেখতে পাবেন একটু উজ্জ্বল দেখাচ্ছে। এবং আমাদের যে রোড সেই রোডের মধ্যে দুটি ম্যাটেরিয়াল ছিল, একটি ছিল রোড, একটি রোড সাইড নামে। তো এটি এখানে স্ট্যান্ডার্ডটিকে চেঞ্জ করে আপনি লিগেসি সেটারটিকে ডিফিউজ করে দেন, এবং আমাদের যে রোড সাইড ছিল সেটিকে সিলেক্ট করে লিগেসি সেটার থেকে বাম্পার ডিফিউজ করে দেন, তাহলে দেখতে পাবেন যে আমাদের রোডটি এখন একটু উজ্জ্বল দেখাচ্ছে। অ্যালাইন উইথ ভিউ এখন এখানে দেখতে পাবেন। এখন যদি আমরা গেমটা প্লে করে দেখি তাহলে আমাদের রোডটিকে আমরা খুব ভালোভাবে দেখতে পাব। এখানে আপনি ম্যাক্সিমাইজ অন প্লে করে দেবেন, এই হচ্ছে আমাদের সেই রোডটি যেটি আমরা তৈরি করেছিলাম। তো এবার আপনি প্রিফ্যাব ফোল্ডারের মধ্যে যান, প্রিফ্যাব ফোল্ডারের মধ্যে যাওয়ার পর রোড সিলেক্ট করার পর এখানে স্কেল ফ্যাক্টর 1 আছে, এটা আপনি আমাদের যেন রোডটি
আমাদের রোডটি যেন একটু বড় দেখায় সেজন্য এটি আপনি 20 করে দেন, দেন অ্যাপ্লাই। তাহলে আমাদের রোডটি অনেক বড় দেখাবে, দেখতে পাচ্ছেন অনেক বড় দেখাচ্ছে এখন রোডটি। আমি একটু ঠিক করে নিচ্ছি, আমি এটা একটু ঠিক করে নিলাম। এবার যদি আপনি ক্যামেরাটি সিলেক্ট করে অবজেক্টে যাওয়ার পর অ্যালাইন উইথ ভিউ দেন, তাহলে আমাদের এখানে যেরকম দেখাচ্ছে ঠিক সেই রকমই একটি ভিউ আমরা গেম ভিউতে দেখতে পাবো। এবার যদি আপনি গেমটি প্লে করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের রোডটিকে অনেক বড় দেখাচ্ছে এবং কি একটি বিশাল আকৃতির রোড হয়ে গেছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের যে সিনটি রয়েছে সেই সিনটিকে একটু ডিজাইন করব, পাহাড় করব। আপনি যদি চান তাহলে বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করে একটি শহর তৈরি করতে পারেন। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। টিউটোরিয়ালগুলো যদি বুঝতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী টিউটোরিয়াল বানানোর অনুপ্রেরণা উৎসাহ পাই। আর বুঝতে প্রবলেম হলে অবশ্যই তো কমেন্ট করবেনই। দেখা হবে পরের টিউটোরিয়ালে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।